হাই, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা এই দুটো প্যাটার্ন শিখব। তো প্যাটার্ন শিখতে হলে তোমাদের অনেক কিছু জানতে হবে, যেমন প্যাটার্নের জন্য কটা লুপ লাগে, নেস্টেড লুপ লাগে কি না, বা স্টার ছাড়া কোনো ক্যারেক্টার দিয়ে প্যাটার্ন প্রিন্ট করা যায় কি না, ফর লুপ ছাড়া হোয়াইল ডু হোয়াইল এইগুলো কি প্যাটার্নে ইউজ করা যায়। এই সমস্ত কিছু জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমি শিওর যে পুরো ভিডিওটা দেখলে তোমরা প্যাটার্ন সম্বন্ধে সমস্ত কিছু জেনে যাবে, আর প্যাটার্ন সম্বন্ধে সমস্ত ভয় তোমাদের দূর হয়ে যাবে। তাহলে আসো প্যাটার্নগুলো দেখি। এই প্যাটার্নটা চারটে রো আছে, মোট চারটে রো আছে, একটা স্টার, দুটো স্টার, তিনটে স্টার, চারটে স্টার, চারটে রো আছে। তা আমরা ওই জন্য এনের ভ্যালু এখানে ধরেছি ফোর। আর দুটো লুপ লাগবে প্যাটার্নে, সবসময় দুটো লুপ লাগে, একটা আই লুপ হবে, একটা জে লুপ হবে। ওই জন্য আমরা দুটো ভ্যারিয়েবল ধরেছি আই আর জে। ঠিক আছে, এইবারে আমরা প্যাটার্নটা দেখি কি করে করব। এই ধরনের প্যাটার্নের জন্য ফার্স্ট লুপটা হবে আই লুপ। আই লুপটা আমরা করব হচ্ছে, মোট কটা লাইন আছে? চারটে লাইন আছে। তাহলে আই লুপ করব হচ্ছে ওয়ান থেকে ফোর, ফার্স্ট চারখানা লাইন যেহেতু আছে। ফোর মানে আমরা এখানে এন ধরেছি, তাহলে আই লুপ করব ওয়ান থেকে এন। তাহলে আই লুপ হবে ফর I is equal to 1, I less than is equal to n, I plus plus হলো আই লুপ। এইবারে কার্লি ব্র্যাকেট ওপেন করব আমরা, ফরের লুপের ব্র্যাকেট ওপেন। এইবারে জে লুপ, জে লুপ হবে, জে লুপ করব আমরা কলামের জন্য। ফার্স্ট লাইনে একটা স্টার আছে, তাহলে জে লুপকে ফার্স্ট টাইম একবার ঘুরতে হবে। তাহলে ফার্স্ট লাইনে যেহেতু একটা স্টার, জে লুপকে একবার ঘুরতে হলে আমরা যদি ওয়ান থেকে ওয়ান করি তাহলে একবার ঘুরবে, কিন্তু পরের লাইনে দুটো স্টার আছে, যদি ওয়ান থেকে ওয়ান করি তাহলে পরের লাইনে একটা স্টারই এসে যাবে। ওই জন্য আমরা যে লুপটা করব আই এর ওপর বেস করে। আই প্রথমে ওয়ান আছে, তা যে লুপ আমরা যদি ওয়ান থেকে আই করি তাহলে ওয়ান থেকে ওয়ান একবার ঘুরে একটা স্টার আসবে। যে লুপের মধ্যে আমরা স্টার প্রিন্ট করব, তাহলে যে লুপ করব আমরা ওয়ান থেকে আই অবধি। তাহলে ফর জে ইজ ইকুয়াল টু ওয়ান, জে লেস দ্যান ইজ ইকুয়াল টু আই, জে প্লাস প্লাস, এই হলো জে লুপ। ওয়ান থেকে আই, প্রথমবার আই ওয়ান, তাহলে জে লুপ ওয়ান থেকে ওয়ান ঘুরবে। তারপরে বারে আই টু, তাহলে জে লুপ ওয়ান থেকে টু ঘুরবে, দুটো স্টার এসে যাবে। জে লুপের মধ্যে আমরা স্টার প্রিন্ট করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট প্রিন্ট করব। তাহলে স্টার প্রিন্ট করলে এক একটা স্টার এসে যাবে। এই হচ্ছে জে লুপ। জে লুপ তাহলে ওয়ান থেকে আই, প্রথমে আই ওয়ান, তাহলে জে লুপ ওয়ান থেকে ওয়ান একটা স্টার প্রিন্ট হয়ে গেল। তারপর আবার আই প্লাস প্লাস হয়ে টু হয়ে গেল, তো জে লুপ ওয়ান থেকে আই মানে ওয়ান থেকে টু দুবার ঘুরবে, দুটো স্টার এসে যাবে। তারপরের লাইনে তিনটে স্টার আছে, তাহলে আই তো পরের বারে থ্রি হয়ে যাবে, তাহলে জে লুপ ওয়ান থেকে আই মানে ওয়ান থেকে থ্রি তিনবার ঘুরে তিনটে স্টার এসে যাবে। এবারে জে লুপে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করেছি, প্রিন্ট এলেন করিনি, তাহলে স্টারগুলো পাশাপাশি প্রিন্ট হওয়ার জন্য। এইবারে এক লাইনে তিনটে স্টার হওয়ার পরে বা দুটো স্টার হওয়ার পরে নেক্সট লাইনে আসার জন্য আমাদের একটা ফলস প্রিন্ট দিতে হবে, যাতে কার্সারটা নেক্সট লাইনে আসে। তাহলে আমরা ফলস প্রিন্ট দেবো সিস্টেম ডট আউট, কার্সারটা নেক্সট লাইনে আসবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেনে কার্সারটা নেক্সট লাইনে আসবে। তাহলে কার্সারটা ফার্স্ট লাইন, ফার্স্টে একবার এক লাইনে এলো, তারপরে নেক্সট লাইনে এসে গেল, এইভাবে পরপর চলছে। ফার্স্ট লাইন একটা স্টার, তারপরে যখন জে লুপ দুবার ঘুরে যাবে দুটো স্টার হয়ে, কার্সারটা নেক্সট লাইনে আসার জন্য জে লুপ দুবার ঘুরে গিয়ে জে লুপ থেকে বেরিয়ে এসে প্রিন্ট এলেনের জন্য কার্সারটা নেক্সট লাইনে চলে আসবে। এইভাবে প্রোগ্রামটা আমরা শেষ করলাম। এই ফরের আই এর লুপের ব্র্যাকেট ক্লোজ, ফাংশনের ব্র্যাকেট ক্লোজ, ক্লাসের ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এই প্যাটার্নটা শিখবো। এই প্যাটার্নটায় দেখো, ফার্স্ট লাইনে চারটে স্টার, তারপর তিনটে স্টার, তারপর দুটো, তারপর একটা। ফার্স্ট লাইনে চারটে স্টার আছে, আর তাহলে এখানে যেহেতু ফার্স্ট লাইনে চারটে স্টার, তাহলে আমরা যে আই লুপটা ধরবো, ফার্স্ট লুপ যেটা ধরবো সেটা সবসময় ফোর থেকে হয়ে যাবে। আই লুপটা ফোর থেকে হবে, কারণ ফার্স্ট লাইনে চারটে স্টার, ফোর থেকে ওয়ান অব দি আই লুপ করবো, যাতে কি যে লুপ আমরা ওয়ান থেকে আই করবো, ওয়ান থেকে আই যদি যে লুপ করি তাহলে ওয়ান থেকে ফোর হয়ে যাবে ফার্স্ট টাইম, মানে চারটে স্টার প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট লাইনে ফার্স্টে ফর লুপটা আই লুপটা করব,
4 থেকে 1 তাহলে i is equal to 4 লিখবো না n এ আমরা 4 ধরেছি i is equal to n i is equal to n এরকম হবে i লুপ আচ্ছা n এর ভ্যালু আমরা 4 ধরেছি তোমরা ইচ্ছা করলে n টাকে স্ক্যানার দিয়ে স্ক্যানার ক্লাস দিয়ে n টাকে ইনপুটও নিয়ে নিতে পারো আমি এখানে ছোট প্রোগ্রাম ছোট যাতে হয় ওই জন্য n এ 4 ধরে নিয়েছি এটা অ্যাকচুয়ালি ইনপুট করেও করা যায় হাইটটা ইনপুট করছো হাইট বা নাম্বার অফ লাইন ইনপুট করে করা যায় এবারে যে লুপ আমরা 1 থেকে i করব তাহলে তারপরে যেরকম প্রিন্ট ছিল একইভাবে যে লুপের মধ্যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টই হবে সিস্টেম প্রিন্ট তারপরে যে লুপ থেকে বেরিয়ে ফলস প্রিন্ট দেবো যে লুপের ব্র্যাকেট ক্লোজ তারপরে ফলস প্রিন্ট যেটা হয় সিস্টেম কিভাবে তাহলে প্রথমবারে তাহলে আই কত আছে আই আছে এন এন মানে হচ্ছে ফোর তাহলে আই ফোর আছে তাহলে জেলু প্রথমবারে ওয়ান থেকে আই মানে ওয়ান থেকে ফোর ঘুরবে তাহলে ওয়ান থেকে ফোর ঘুরে যে স্টারটা প্রিন্ট হবে চার বা চারটে স্টার তাহলে ফার্স্ট লাইনে চারটে স্টার আছে চারটে স্টার প্রিন্ট হয়ে যাবে এইবার কার্সারটা নেক্সট লাইনে যাবে প্রিন্ট এলেনের জন্য কার্সারটা এখানটা চলে এলো প্রিন্ট এলেনের জন্য এসে এইবারে আই কমে গেল আই হয়ে গেল থ্রি আই থ্রি হয়ে গেলো তাহলে জেলু ওয়ান থেকে আই মানে ওয়ান থেকে থ্রি ঘুরবে তাহলে ওয়ান থেকে থ্রি ঘুরে তিনটে স্টার প্রিন্ট হয়ে যাবে পাশাপাশি তিনটে স্টার প্রিন্ট হয়ে যাবে তারপরে এবারে কার্সারটা নেক্সট লাইনে এলো তারপরে আই হয়ে গেলো টু তাহলে জেলু ওয়ান থেকে টু দুবার ঘুরবে তাহলে দুটো স্টার পাশাপাশি প্রিন্ট হয়ে যাবে তারপরে আবার কার্সারটা এখানটা আসবে প্রিন্ট এলেনের জন্য তারপরে আই হয়ে যাবে ওয়ান মাইনাস মাইনাস আছে আই আই ওয়ান হয়ে যাবে তাহলে জেলু ওয়ান থেকে ওয়ান তাহলে একটা স্টার প্রিন্ট হয়ে যাবে তারপরে আবার কার্সারটা নেক্সট লাইনে এসে তারপর আইটা জিরো হয়ে গেলে লুপ থেকে বেরিয়ে আসবে লুপ থেকে বেরিয়ে এসে তারপর প্রোগ্রামটা আউটপুট শেষ হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছ এইভাবে আমরা প্যাটার্নের প্রোগ্রামগুলো করছি নেক্সট ভিডিওতে আমরা পিরামিড প্যাটার্ন শেপ শিখব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো থ্যাংকস ফর ওয়াচিং